খুশি মনি মাইশা সাদমান সাফি তৃতীয় থেকে চতুর্থতে যারা উত্তীর্ণ হয়েছে তাসনিয়া আলম জান্নাত মাহিরুল ইসলাম রাহা চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে আল হোসেন মাস্তুর আক্তার রুহি আক্তার পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাইফুর রহমান আলবি সাদিয়া ইসলাম সোয়া মাশরাফি ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে নওশিন তাবাসুম সোয়া মিনহামণি জান্নাতুল মাওয়া মহিমা সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাহমিদ আহমেদ সৌরভ আলী রাকিবুল ইসলাম অষ্টম থেকে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে সিদ্রাতুল মন্তাহা মাসুমা আক্তার আহসান হাবিব রাফি তোমরা মঞ্চের কাছে চলে আসো অল্প সময়ের মধ্যে দ্রুত তোমাদের পুরস্কার দেওয়া হবে আমি বারান্দায় যারা রয়েছেন আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি বারান্দায় একদম ওই মূল গেটে দয়া করে দোকানের সামনেও কেউ দাঁড়াবে না এখানে গেটটা সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে মাঠে এখন অনেক পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে পূর্ব প্রান্তে বসার যথেষ্ট ব্যবস্থা রয়েছে আমি আর কারো ছবি আপলোড করি ভাই আমি যাই ভাই উদয় পরে দিতে না নাস্তা খাইতে ক্ষুদা লাগাইছে কারণ বুঝতে হবে আমি এনে কিন্তু আমার টাঙা থাকতে হবে সুপ্রিয় উপস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সাংস্কৃতিক সন্ধ্যায় ফিরে যাব তার পূর্বে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখানে অনেকগুলো পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি সত্যি দেখতে অনেক ভালো লাগছে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছে অনেকেই হয়তো পরিচিত অনেকেই হয়তো আমি হয়তো অনেকের ফেসটা দেখলে চিনি বা চিনতে পারবো সকলকে বলছি আপনারা অবশ্যই অনুষ্ঠানটি উপভোগ করবেন আপনাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপস্থাপন করতে সক্ষম হব আমরা জানি আমাদের এই মুলায়ত এবং মাওনা ইউনাইটেড যে সমন্বয় যে জায়গাটা রয়েছে এখানে যারা রয়েছেন প্রত্যেকেই খুবই শান্তিপ্রিয় এবং আরামপ্রিয় মানুষ কোনো অবস্থাতেই কেউ বিশৃঙ্খলা করবেন না আর আমি আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করুন আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর পরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব সম্মানিত সকল উপস্থিতি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের সুবিধার্থে আমি যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি যাতে আপনারা সুশৃঙ্খলভাবে বসতে পারেন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে রাস্তায় যারা আছেন পুরো রাস্তা পানি দিয়ে ধুলিবালি সব ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মানুষের ভিড়ে যাতে রাস্তায় ধুলি না ওড়ে একেবারে ওই দিক থেকে এবং এই মেন রোড পর্যন্ত পুরো রাস্তা পানি দিয়ে ভিজানো হয়েছে স্কুলের মাঠ পানি দিয়ে ভিজানো হয়েছে স্কুলের পাশের রাস্তা পানি দিয়ে ভিজানো হয়েছে আপনাদের জন্য
সমস্ত আয়োজনটাই আপনাদের জন্য আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনার আশেপাশে কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে আমি আবারো বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠান আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করবেন সাড়ে আটটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের দখলে থাকবে তারপরে আমাদের আমন্ত্রিত শিল্পী আছে আপনাদের গান শোনাবে সুতরাং সবাই সুশৃঙ্খলভাবে আপনারা অনুষ্ঠান উপভোগ করেন কোনো প্রকার বিশৃঙ্খলা হবে দেখা যাবে আগেই অনুষ্ঠানটা বন্ধ ঘোষণা করতে হচ্ছে তখন কিন্তু আর আমরা সেই আমন্ত্রিত শিল্পীদের গান আর আমাদের শোনা হবে না সকলকে ধন্যবাদ সুপ্রিয় সুদেমণ্ডলী আমাদের মাঝে অনেক গুণী ব্যক্তিবর্গ রয়েছেন তারা হয়তো কোনোদিন হয়তো আবার সুযোগ হয় কিনা এই শ্রীপুরে আসার সেটা বলা যায় না তাই বলবো আমরা যেন এমন কোনো আচরণ না করি যেটাতে তারা মনে করে যে মাওনা এবং মোলাইদের মানুষ মনে হয় এরকমই এরকমটা যেন তারা মনে না করতে পারে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি মরিয়ম ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি যাদের নাম ঘোষণা করা হচ্ছে তোমরা এসে একটু লাইনে দাঁড়াও আমরা তাদের দ্রুত কাজটা শেষ করি